Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. প্রথম গ্রুপের স্টেশন প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় আপনারা লক্ষ্য করবেন, সেই সাথে ভলান্টিয়ার যারা রয়েছেন আজকের সভা সম্মানিত সভাপতি আসবেন জনাব আরিফ হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সেই সাথে অর্থ ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব বলছি আপনারা খুব শান্ত শিষ্টভাবে খুব সুশৃঙ্খলতি করতে পারে আজকের এই দক্ষিণ ধলাপাড়ার ঐতিহ্যবাহী যাবতীয় এই খেলাটি আমাদের এখানে অনুষ্ঠিত হয়, এর ধারাবাহিকতার জন্য আমরা বজায় রাখতে মেয়ের দিকে আসো পাঁচ চক্কর লাল গেঞ্জি পরিহিত ঘোড়ার শার্টটি আমার মনে হয় আজকের খেলাটি সমাপ্ত করবেন এই আশায় আমরা প্রত্যাশা করছি। দ্বিতীয় চক্কর অতিক্রম করলো লাল গেঞ্জি পরিহিত ঘোড়ার শার্টটি, দেখা যাক কে কার অবস্থান আমাদের সর্বোচ্চ স্থানে অবস্থান করতে পারেন। নীল শার্ট পরিহিত খেলাইতেছি আর দেখ না, আমি তো তৃতীয় গ্রুপ মানে যেটা হয়েছে এটা তো দেখাই গেছে। দুই নাম্বার গ্রুপ কত মহিলাদের জন্য নির্ধারিত আমাদের মাঠের পশ্চিম প্রান্তটি শেষ হয়ে গেল লাল গেঞ্জি পরিহিত ঘোড়ার শার্টটি ইতিমধ্যে তিন চক্কর অতিক্রম করে চতুর্থ চক্করের দিকে মাঠের পশ্চিম সময় দেখতে পারব, চার চক্কর অতিক্রম হয়ে গেল সর্বশেষ যাওয়ার জন্য রোধ করছি তাদের সার্বিক সহযোগিতা করার জন্য যাতে সুন্দরভাবে খেলা অতিক্রম করতে পারি। সর্বশেষ চক্কর এই যে ঘোড়াটি আসছে এটা কিন্তু তো আপনার শেষ পর্যায়ে এটা না, এই যে লাল গেঞ্জি পরিহিত ঘোড়াটি আসছে এটাই হবে প্রথম, এই যে প্রথম স্থান অধিকার করিল প্রথম গ্রুপ প্রথম শুরু হয়ে গেছে। মাঠের ভিতরে যে সকল লোক রয়েছেন আমি দর্শক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ অনেক ঘোড়া রয়েছে, পরিচালক বৃন্দকে আমি অনুরোধ করব আপনি খুব দ্রুত খেলা শুরু করুন। মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ ধলাপাড়া যুব সমাজের উদ্যোগে যে দৌড়টি আয়োজন করা হয়েছে অত্যন্ত সফলতার সাথেই সেটি পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের তৃতীয় এবং দ্বিতীয় গ্রুপ শেষ হয়েছে, এখন প্রথম গ্রুপ কদম চলছে, এরপরে আমাদের আকর্ষণ দ্বিতীয় এবং প্রথম গ্রুপে সকলে যে সকল লোক রয়েছেন দয়া করে আপনারা তুমি যেখানেই থাকো না কেন মঞ্চে তোমার বিশেষ প্রয়োজন খুব সুন্দর সবাই সবার অবস্থান থেকে শান্ত শিষ্টভাবে খেলাটি অতিক্রম করবেন।
খেলাটি অনেক সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। দর্শকবৃন্দ এবং যারা প্রয়োজিষ্ট রয়েছেন তারা কোন রকম হট্টগোল করবেন না। ইব্রাহিম, জাহাঙ্গীর, তোমরা যেখানে থাকো না কোনো পশ্চিম পাশে একটু মানে অতিরিক্ত দর্শক হওয়ার জন্য সেখানে চাপের সৃষ্টি হয়েছে, তুমি সেখানে তোমরা সেখানে গিয়ে ওই চাপটা নিরসন করার জন্য সহযোগিতা করো। কোন রকম হট্টগোল করবেন না, খুব সুন্দর ভাবে খেলাটি দেখবেন। লাল গেঞ্জি খুবই মারমুখী অবস্থানে রয়েছেন সাদা কুড়াটিকে ধরার জন্য, দেখা যাক কোন অবস্থায় পৌঁছে। প্রিয় দর্শক বৃন্দ, আপনার খুব সুন্দর ভাবে সাদা কুড়া কিন্তু এখনো সামনের দিকে রয়েছে, তারপরে অবস্থান রয়েছে লাল গেঞ্জি। সাদা কুঞ্জা ঘোড়ার পায়ের দিকে লক্ষ্য রাখবেন, কোন ক্রমে যেন পাটা ভেঙে না যায়। চারটার দিকে আসছেন, তিন চক্কর শেষ হয়েছে, চার চক্করের দিকে অগ্রসর হচ্ছে। এখন পর্যন্ত সাদা কুড়াটি প্রথম স্থান দক্ষিণ দোলাবাড়া বেল্লার্মির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ দোলাবাড়া যুব সমাজের উদ্যোগে ঠিকই আছে, ঘোড়ার পতন ঠিকই আছে, অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করবেন না, অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ঘোড়ার পায়ের দিকে দর্শক রয়েছেন, ঘোড়ার সোয়ার এবং ঘোড়ার কে পছন্দ করে কেউ কোন রকম মন্তব্য করবেন না, সার্বিক ভাবে যেটা সুন্দর এবং সঠিক সেই মন্তব্যটি প্রকাশ করবেন। ঘোড়ার পায়ের দিকে লক্ষ্য আছে, ঘোড়ার পায়ে এখনো ঠিকই আছে, কেউ রকম কোন রকম বিভ্রান্তি সৃষ্টি করবেন না। এই যে কালো কেন্দ্রিক রেখে কিন্তু মানে ভেজালে আছে, এরেকে কিন্তু মাফ করবেন না, কিনার দিকে কোনো নজর না দেয় ভালো। কালো চোখ কালো ঘোড়া, আমরা চলে যান। ইতিমধ্যে কদম দুটি গ্রুপেই ওনার যে ঘোড়াটি অবস্থান নিয়েছেন তিনি একটি অবস্থানের প্রথম অবস্থানে রয়েছেন। ইতিমধ্যে আমরা প্রথম স্থান অধিগ্রহণ অর্জনকারী নীল সাত পরিহিত সাদা ঘোড়াটি অত্যন্ত তেজি একটি ঘোড়া আমাদের মাঝে অবস্থান করেছেন, এবং লাল গেঞ্জি পরিহিত যে ঘোড়ার শটি দ্বিতীয় এবং তৃতীয় তো আগেই নির্ধারিত হয়ে গেছে। এখন আপনারা খুব ইতিমধ্যে শুরু হয়ে গেছে কদম দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় গ্রুপ।